Is almost more than any other variant, and no two are alike, slight differences in appearance. বাইরের এই অবস্থা, বাসায় বসে সিরিয়াল দেখতেছি, তাও লোকে ফুলের অবস্থা দেখতেছেন কি অবস্থা। বাসার বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই, বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজার ইচ্ছা নাই, সপ্তাহ জুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে অফিস করতেছি, ভিজে ভিজে বাসায় আসতেছি। চিন্তা করছিলাম যে লোকে সিরিজটা পুরোটা রিলিজ হলে তারপর একসাথে বসে দেখবো, বাট ওইটা হইলো না, যেহেতু কিছু করার নাই এটাই দেখতেছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদিল খান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেডকে ব্লগস। তো ঘটনা এটা না, ঘটনা হয়েছে যেটা দুদিন আগে ঘটনা হয়েছে কিন্তু আরও প্রথমবারের মতো পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট না ক্র্যাশ হয়েছে। কী ক্র্যাশ হয়েছে ওটা দেখাচ্ছি। তো রোজ ক্র্যাশের মধ্যে যেটা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন্তারোর ক্লাচ লিভার পড়ে গেছিলো। পড়ে যাওয়ার রিজনটা যেটা হচ্ছে, আমি একটা গাড়ির পেছনে ছিলাম, একদম টেল গেটিং করতেছিলাম, দ্যাটস আমি বলি যে টেল গেটিং করা উচিত না। আলহামদুলিল্লাহ স্পিড বেশি ছিল না, 10-15 ছিল, হুট করে একটা ইট সামনের চাকার নিচনে পড়ছে, মোটামুটি বড় ইট ছিল, আমি প্যানিক ব্রেক ধরছি, স্কিড করছে, আমি আস্তে করে বাইকটা ছেড়ে দিছি। বাইকটা ছেড়ে দেওয়াতে বেশি কিছু হয় নাই, কিটেও কোনো ঝামেলা হয় নাই, হওয়ার মধ্যে যেটা হয়েছে বাঁকা হয়ে গেছে আর গিয়ার লিভারটা একটু বাঁকা হয়েছে, ওটা সোজা করে নেওয়া গেছে। যাই হোক বেশি দাম নেয় নেই, চেঞ্জ করে ফেলছি অলরেডি, চেঞ্জ কত নিচ্ছে 450 নিচ্ছে। আফটার মার্কেট বলা ঠিক না, আনঅফিসিয়াল প্রোডাক্ট 450 নিচ্ছে। বাট আমার এখন আরও কিছু জিনিস কিনতে হবে, আর প্রোডাক্টগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ার ফিল্টার লাস্ট টাইম আমি অফিসিয়াল কিনতে পারছি, আপাতত বৃষ্টি থামার জন্য ওয়েট করতেছি, এছাড়া আর কিছু করার নেই, লোকিরে দেখা ছাড়া। তারপর বৃষ্টি শেষ হোক, তারপর বেরোই, বাকিটা রাস্তায় আলাপ করে ফেলে স্টেডিয়াম। কি একটা অবস্থা রাস্তাঘাটে, যাই হোক। তারপর এখন বেরিয়েছি 5টা বাজতেছে, বৃষ্টি আরও কিছুক্ষণ আগে ভাই আপনার ঘুমায় গেছিলো, এটা হচ্ছে ঘটনা আর কি, ঠিক আছে। এখন যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গায় যেখানে ব্যবসা কম আড্ডা বেশি, তো ওই জায়গাটা হচ্ছে আমাদের মোটো অটো। আমরা যারা মোটো ব্লগার্স আছি, ম্যাক্সিমাম মোটো ব্লগার্স এই মোটো অটোর প্রোডাক্টই ব্যবহার করে থাকে, আরও দোকান আছে, বাট মোটো অটো ইজ দ্য মানে পায়োনিয়ার বলা যায় আর কি। একদম প্রথম দিকে প্রথমবার শুরু করছিলেন জিনিসটা, ওরা যখন ব্যবসা শুরু করে সর্বপ্রথম মানে প্রথম দিককার এই ধরনের ব্যবসায়ী তারা, তখন বাংলাদেশে মোটো লোগো অতটাও জনপ্রিয় ছিল না, অ্যাকশন ক্যামেরাটা মাত্র নতুন ইউজ শুরু করছে। যাই হোক, তো এটা এখন আমাদের কাইন্ড অফ একটা আড্ডার প্লেস হয়ে গেছে। একটু টাফই হয়ে যায়। আমি গতকালকে না তার আগের দিন বাইক ওয়াশ করায় অফিসে গেলাম, কালকে আসার পথে, যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি, মানে এমন এমন টাইমে বৃষ্টি নামে। তবে একটা জিনিস, একটা হ্যাক বলতে পারেন, এটা ফাইন্ড আউট করছি, বৃষ্টি শেষ হলে একটা জ্যাম লাগে, তো এখন থেকে ডিসাইড করছি যখন বৃষ্টি নামবে তখন বেরোবো, বৃষ্টির সময় রাস্তাঘাট একদম খালি থাকে, পিওর খালি। আসলে ব্যাপারটা কি, সবাই এত গরম কেন আজকে, এত ঠান্ডা পরিবেশে সবাই যদি এত গরম থাকে। ভাই আপনাদের কাছে এমন কোন ক্যামেরা আছে যেটা দিয়ে মনের ভেতরে দেখা যায়? হ্যাঁ আছে, অফ দ্য রেকর্ড আমি সেটা বলতে পারব, অফ দ্য। এই হচ্ছে আমাদের শুভ ভাই, দ্য প্রাণবন্ত, এই যে উনি আমাদের ব্লগ টক দেখে আমাদের ভিউজ বাড়িয়ে থাকে। আচ্ছা, আর এই হচ্ছে মোটর অটো, এখান থেকে এই যে দেখতেছেন প্রচুর জিনিসপত্র আনছে ভাইরা, প্রচুর জিনিসপত্র, খালি নেবো আর লাগাবো। এই কেউ কিছু মনে করা যাবে না কিন্তু ডাডি মাইন্ডস।
the next. ওকে ব্রোস, তো বুঝতে পারতেছেন অফিস থেকে বেরিয়েছি, বাসতেছে 6:22, যাচ্ছি প্রফেসর আমিরের কাছে, কারণ ওই যে এয়ার ফিল্টার লাগাবো, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, আরেকটু টুকিটাকি কিছু ফাইন টিউনিং আছে, বলবো বলবো সবই বলবো। তবে একটা ঘটনা হয়েছে, ঘটনা যেটা হচ্ছে, ওয়াও 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 সুপারম্যান সুপারম্যান, হাই রে আল্লাহ, যাই হোক। আচ্ছা, যেটা বলতেছিলাম ঘটনা, ঘটনার যেটা হচ্ছে সেটা হচ্ছে, এক ভাই কমেন্ট করছিলেন আমার, মানে আমি কেন্তারুর জন্য যে 12,000 কিলোমিটার এক্সপিরিয়েন্সের একটা ভিডিও পাবলিশ করছিলাম, ওটার মধ্যে একটা কমেন্ট আসছিল, সেটা হচ্ছে যে ইন্দো ভালো হবে না ইন্ডিয়ান R15 ভালো হবে। এই জিনিসটা আসলে না, মানে কোনোদিন সমাধান হওয়ার মতো একটা জিনিসটা, আনটিল যে মানে হিউজ অ্যামাউন্টে যদি কোনো চেঞ্জ না করে দুইটা ভার্সনে, যখন হিউজ অ্যামাউন্টে চেঞ্জ করবে তখন ইচ্ছা, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, ইউ ক্যান গো ফর দিস, ইউ ক্যান গো ফর দ্যাট, এই জিনিসটা হইতো না যদি না ইন্ডিয়ান ভার্সনে ABS থাকতো। ইন্ডিয়ান ভার্সনে ABSটা দিয়েই জিনিসটাকে আরও কোশ্চেনেবল করে ফেলছে, যদিও ইন্ডিয়াতে 125cc-র উপরে সব বাইকের রুলস হচ্ছে ABS ম্যান্ডেটরি। এখন দুইটার প্রাইসই ওয়েল জ্যামে পড়ে গেলাম না, ওকে যেটা বলতেছিলাম প্রাইস দিয়ে শেষ করি, তারপর জ্যাম শেষ করে প্রাইস নিয়ে আলাপ করবো, আপনাদের তো সময় লাগবে না, এক সেকেন্ডের ব্যাপার। যাই হোক, প্রাইসের ব্যাপারটা যেটা হচ্ছে, দুইটার প্রাইসে সিগনিফিকেন্টলি একটা হিউজ অ্যামাউন্টে ডিফারেন্স আছে, হিউজ অ্যামাউন্ট বলতে 1,00,000 টাকা, ভাই কারোর জন্য 1,00,000 টাকা ডিফারেন্স না হলেও আমার জন্য অনেক কিছু। তো এই ভ্যালুয়েশন, চাচা জান না কেন, চাপ দিতেও তো মন চায় না, আমি আগেতে গেলে উনি চাপ খাবে। যাই হোক, আমরা শেষ করি, তারপর আপনার সাথে প্রায় সহ আবার আলাপ করতেছি। তো প্রাইসের কথা ছিলাম, যাই হোক, জ্যাম ঠেলে ঠেলতে মহাখালী ক্রস করতেছি, বুঝেন এখন অবস্থাটা, বিজয় সরণী ওই পাশ পুরা তো জ্যামই আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম প্রাইসের কথা, সো প্রাইস 1,00,000 টাকা বেশি, তো 1,00,000 টাকা বেশি দিয়ে আপনি কেন ইন্দো নেবেন, এটা একটা সবার মনে কোশ্চেন, কমন কোশ্চেন। রিজন হচ্ছে আপনি ইন্দোতে বেটার বিল কোয়ালিটির পাবেন, এটা আপনি মানেন আর না মানেন ভাই। তারপর আসেন ইন্ডিয়ান কেন কিনবেন, ইন্ডিয়ানের ব্রেকিং বেটার, পার্টসের অ্যাভেলেবিলিটি বেশি, এই হচ্ছে রিজন। এখন আপনার কাছে আপনাকেই জিজ্ঞেস করতে হবে যে আপনার কি দরকার, আপনি বাইক কেন কিনবেন বা কোনটা কেন কিনবেন, এটা আপনার প্রথমত আপনার বাজেট চেক করতে হবে, দ্বিতীয়ত আপনাকে এই ফিচারগুলো নিয়ে চিন্তা করতে হবে, আপনি কোনটা স্যাক্রিফাইস করবেন। আশা করি আমার স্ট্যান্ডটা বুঝতে পারছেন, আপনার যদি অ্যাভেলেবিলিটি থাকে আপনি ইজিলি এখন ডিসিশন নিতে পারবেন যে আপনি কোনটা কিনবেন, ইন্দো কিনবেন না ইন্ডিয়ান কিনবেন। খালি ইঞ্জিনটা বাদ দিয়ে সব কিছুর মধ্যে ডিফারেন্স আছে, ব্রেকিং, বিল কোয়ালিটি, ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে আপনার ফিচার্স, অনেক ডিফারেন্স, তো সব কিছুর মধ্যেই টুকিটাকি অনেক ধরনের ডিফারেন্স আছে। ফাইনাল কল হচ্ছে আপনার, আপনি কোনটা নিলে বেটার হবে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমার মতে দুইটাই চলে, দুইটাই যায়, তবে ABS এর প্যারা আছে ওটা মাথায় রাখেন, কজ হচ্ছে ভাঙারা জায়গায় আপনার হার্ড ব্রেক করলে ABS স্লিপ করে, এটা কমন জিনিস সবাই জানে। কনভেনশনাল যে ব্রেকিং, ওই ব্রেকিংয়ে হার্ড ব্রেক করলে অনেক সময় স্কিড করার চান্সেস থাকে। যাই হোক, জ্যাম ঠেলে ঠেলতে আবার চলে আসছি প্রফেসর আমিরের কাছে, তো এখন যাই দেখি জিনিসপত্রগুলো চেঞ্জ করি। তো ব্রোস, আমি এখন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার আগের ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা এখান থেকে কতটুকু দেখা যাইতেছে যাই না প্রপারলি, এইটা এই জিনিসটা একটু খেয়াল করেন, এই যে এখানে একটা লকের মতো আছে, দিস ইজ অরিজিনাল। আর এখন আমি যেটা কিনে নিয়ে আসছি এটা কিছুই না, জাস্ট হচ্ছে একটা গ্লু দিয়ে লাগাই দেওয়া হয়েছে, এটাও সেম গ্লু দিয়ে লাগাই দেওয়া হয়েছে, আর ভিতরের অবস্থা সেই, এই জায়গাটাতে কোনো ভিতরের যেই পার্টটা, ভিতরে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওইখানে কোনো রকম কোনো ছিদ্র নাই, সো দিস ইজ ফেক। মেক শিওর আপনারা যখন ইঞ্জিন অয়েল ফিল্টার কিনবেন দেখে শুনে কিনবেন। আর আমি জানি না কতটুকু প্রপারলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে যেটা ডুপ্লিকেটের প্যাকেট ছিল, এই হচ্ছে ডুপ্লিকেটের প্যাকেটের মোড়ক, আর এটা হচ্ছে অরিজিনাল যেটা, এখানে উপর একটা নাম্বার থাকবে,
এই নাম্বারের একটা মিনিং আছে, আমি এটা ভুলে গেছি, এক্স্যাক্টলি মনে নাই, আমার আরেকটা ভাই বলছিলেন। আর এখানে দেখেন কোনো নাম্বার নাই। এই ধরনের বিভিন্ন রকমের প্যাকেট পাবেন আপনারা কিনতে গেলে, সো বি কেয়ারফুল, কারণ ইঞ্জিন অয়েল হচ্ছে, ইঞ্জিন অয়েল ফিল্টার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটার কারণে ইঞ্জিন সিজ করতে পারে, তাই না? প্রফেসরও বলছে তাই। তো ব্রোস, ঘটনা যেটা হয়েছে, দোকান অনেক রাশ ছিল, এভাবে কোনো ভিডিও করতে পারে না, রাত্রেবেলা ছোট দোকান। যাক, ইস্যু না, ইস্যু যেটা হচ্ছে দাম নিয়ে বলি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের দাম নিছে 1350 টাকা, সরি 1450 টাকা, তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার নিছে 280 টাকা, আর এয়ার ফিল্টার নিছে 500 টাকা। সামনে আরো ট্যুর আসতেছে ভেরি সুন, ইনশাল্লাহ নেক্সট ব্লগটাই ট্যুরের হবে। কোথায় যাচ্ছি এটা একটু সারপ্রাইজ থাকুক, আপডেট যদি আপনারা চান আপডেট পেয়ে যাবেন হচ্ছে আমার পেজে অথবা ইনস্টাগ্রামে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন। সো আজকে এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ।